चार पाँच छः सात आठ नौ। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে আবার হাজির। আজকে আসছি একটা প্রোডাক্টের রিভিউ দেওয়ার জন্য, প্রোডাক্টের রিভিউ প্লাস প্রোডাক্টটা টেস্ট করব, ওয়াটারপ্রুফ নাকি জিনিসটা। তো ওয়াটারপ্রুফের কথা শুনে আপনারা বুঝে গেছেন যে প্রোডাক্ট আসলে ওয়াটারপ্রুফ এরকম সামথিং। তো আজকে আমি যে রিভিউটা দেবো সেটা হচ্ছে দারাজের একটা অনলাইন প্রোডাক্ট, ওয়াটারপ্রুফ মোবাইল ব্যাগ যেটাকে বলি আমরা, তো সেটা রিভিউ দেবো। তো দেরি না করে আজকে আমার ব্লগটা স্টার্ট করে দেবো। আর প্লিজ ভিউয়ার্স, আপনারা যারা আমার ব্লগটা দেখেন, প্লিজ 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 আবার বলতেছি, আমার যে ভিডিওগুলো আছে পূর্বের ভিডিওগুলো সেগুলো আপনারা কাইন্ডলি একবার না হলেও ট্রাই করবেন দেখার জন্য, আশা করি সবাই মজা পাবেন। তো লেটস স্টার্ট। তো ভিউয়ার্স, এই জায়গায় আপনি দেখতে পারতেছেন আমরা এই জায়গায় পানি রাখছি, এটা পানি, এই জায়গায় পানি আছে। তারপর এই জায়গায় আপনার রাখছি হচ্ছে আপনার একটা মোবাইল, মোবাইলটা আপনার 100% কাজ করে। এই জায়গায় দেখতেছেন আপনারা মোবাইলটা কাজ করতেছে, টাচ স্ক্রিন মোবাইল এটা। তো এটা হচ্ছে একটা ওয়াটারের মোবাইল ছিল। আর এই জায়গায় হচ্ছে আপনার দ্বারা যে সেই প্যাকেজ প্যাকটা আপনার, সেই প্যাকের মধ্যে আসলে প্রোডাক্টটা আছে। আর এই জায়গায় হচ্ছে টিস্যু, হাত মুছার জন্য পানি, টানি টাচ করবো যার জন্য। তো এগুলো দিয়ে আজকে আমি রিভিউটা দেওয়ার চেষ্টা করবো। তো আনবক্সিং আমি অনেকটা আগেই করে ফেলছি, কারণ দাদা যখন প্রোডাক্টটা আসে তখন আমি চেক করার জন্য আসলে আনবক্সিং করছি, আপনাদের জন্য আবার জিনিসটা ঢুকাইছি দেখার জন্য আর কি। তো কিছু কাজ করতে হয়। তো প্রোডাক্টটা হচ্ছে আপনার এই প্রোডাক্ট, দাদাদের মোবাইল ওয়াটার ব্যাগটা হচ্ছে এইটা। তো জিনিসটা খুলে দিয়ে দিচ্ছি, ওরে বাপ, আবার লেসও দিতে একটা ছোটখাটো লেস। প্রোডাক্টের এই প্রোডাক্টের কথা বলি, এই প্রোডাক্টটা হচ্ছে আপনার প্লাস্টিক ইউজ করছে উপরে, আর এই জায়গায় যে প্লাস্টিকে পলিশ, যে প্লাস্টিক আছে জিনিসটা, এটাও আসলে অনেকটা মোটা, এমনি নর্মাল সব ওয়াটার ব্যাগের মতো না, এটা আসলে মোটা। তারপর এই জায়গায় একটা কাগজ দেওয়া আছে ভিতরে, এটা মেবি ওই যে বোঝাইছে কীভাবে ইউজ করতে হয় জিনিসটা, এই সুইচগুলা, এই সুইচগুলা কোয়ালিটিও ভালো মোটামুটি। প্লাস্টিক যতটুকু চেষ্টা করছে ভালো জিনিসটা দেওয়ার জন্য, তার সমস্যা নেই। আর এইটা দিচ্ছে আপনার লেসটা, লেসটা খুলে দেখি লেসটা কত বড় আর কি। ওরে বাপ, লেসটা বিশাল ভালোই বড় এটা। লেসটা আপনার এই সাথে আছে, ক্লিপ সিস্টেম আছে, আপনি ইচ্ছা করলে এই লেসটা এই জায়গায় লাগাইতে পারবেন। লেসটা আসলে দেখতে সুন্দর, এই যে হাতে ইউজ করার জন্য, এই জায়গায় যে ক্লিপটা ইউজ করছে, এই ক্লিপটা হচ্ছে পিওর প্লাস্টিক, একদম প্লাস্টিক। এটা অনেকটা চিপ কোয়ালিটির মধ্যে মনে হইতেছে, জিনিসটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে অনেকটা, বেশি পেন্ট করলে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। আর যাই হোক, তো দেরি না করে আসলে ট্রাই করি। আসলে এটা আমার ফার্স্ট টাইম ট্রাই হইতেছে, দেখি কি অবস্থা খুলি জিনিসটা। এই যে আপনি ক্লিপ দুইটা, এভাবে আপনি খুলতে হবে জিনিসটা, এদিকে একটা, এদিকে দুইটা, সুইচের মতো জিনিসটা, একদম সম্পূর্ণ এদিকে দেওয়ার পর এটা এইভাবে না মিডলে রাখতে হইতেছে, দেখতেছি খুলে গেছে। তো ভিতরে মোবাইলটা অনেক মোটা, আসলে ভিতরে কাগজটা আসলে ভালোই মোটা। তো ঢুকানোর পর এই জায়গায় পিছনে যে ক্লিপটা আছে, এই ক্লিপটা এভাবে আপনার অ্যাডজাস্ট করে লাগাইতে হবে জিনিসটা, এদিকে লক করে দিলেন, পিওর প্যাকড হয়ে গেছে মোবাইলটা। আর এটা বিশেষত্ব হচ্ছে আপনি যখন এই যে মোবাইলটা আপনার প্যাকের আছে, প্যাকের অবস্থায় আপনার টাচগুলো কাজ করে, আপনি ইচ্ছা করলে তখন চালাইতে পারবেন, ক্রোম কাজ করতেছে, সব কিছু কাজ করতেছে, এই যে ডায়াল অপশন, হ্যাঁ সরি ডায়াল অপশন কাজ করছে,
ব্যাক ব্যাক লক করলাম। আচ্ছা আমি ডিসপ্লেটা অন করে আমি ঢুকাই তাহলে পয়েন্টে, ঠিক আছে? আর ফার্স্ট টাইম করতেছি আসলে, ভয় করতেছে, যদি পায়ে ঢুকে তাহলে সমস্যা আছে। কি ঢুকাম? তো এদিকে আসো, দেখেন এই পানি কিন্তু, এটা কিন্তু রিয়েল পানি, এই ভালোই পানি আছে, ঠিক আছে? লকটা আনলক করে নিয়ে তাও। আচ্ছা পানিতে বিসমিল্লাহির রহমানির রহিম। পানিতে একদম ভিতরে ঢুকে রাখছি জিনিসটা। কাজ দেখি একাই করতেছি নাকি? আচ্ছা কয় মিনিট হইতেছে এটা আমরা ই করি, কয়েক মিনিট রাখি পজ করতে। তো মোটামুটি এক মিনিটের মতন আর কি ট্রাই করছি, নাহলে ভিডিওটা আসলে অনেক বড় হয়ে যায় ছোট একটা প্যাকের রিভিউ হিসেবে। তো এক মিনিটের মতন রাখার পর এই জায়গায় ভালোই পানি আর কি। ভিতরে যে কি অবস্থা আল্লাহ জানে। কাজ এখনো করতেছে, একটু উপর দিয়ে কাজ করতেছে। জিনিসটা আসলে এই জায়গায় পানিটা লেগে থাকে, এই জায়গায় উপরে প্লাস্টিকটা খুলি। এই ভিতরে প্লাস্টিকের ভিতরে পানি আছে হালকা, বাট লাইক ভিতরে আছে, প্লাস্টিকের ভিতরে আছে। এইদিকে পানি জমে থাকে আপনার, এইদিকে পানি জমে থাকে, বাট ভিতরে আই থিঙ্ক কোনো পানি নাই। এটা আসলে ভিতরে পানি না, এটা আসলে ভিতরে পানি না, ভিতরে কোনো পানি ঢুকে নাই। এটা আপনার যতটুকু আছে আপনার এই জায়গায় কিছু পানি জমা থাকে, আপনি যখন পানিতে ঢুকাবেন তখন এই জায়গায় কিছু পানি জমা থাকে। তো সেই পানিগুলো আপনি যখন মোবাইল বের করতে যাবেন তখন আপনার এইদিকে হালকা পড়ে। তো কেউ ভাববেন না যে লিকেজ আছে, আসলে প্রোডাক্টটা আসলেই ভালো। এরকম এই যে এই মাত্র এই পানিগুলো ভিতরে যে ফুটাগুলো দেখতেছেন এগুলো আসলে ভিতরে নেগলো পরে, এটা আসলে উপরের পানি। আর ভিতরে এই এইগুলোর জন্য, এগুলোর জন্য সব এগুলোর জন্য এই ভিতরের দিকে বন্ধু বন্ধু আপনার বিন্দু বিন্দু পানি ঢুকে আর কি। তো ওভারঅল যে প্রোডাক্টের প্লাস্টিক কোয়ালিটি আমি বলবো, ওভারঅল প্লাস্টিক কোয়ালিটি যেটা এই ব্যাগটা, এই আসলে এই প্রাইস রেঞ্জে, এই প্রাইস রেঞ্জে আসলে এই প্লাস্টিক কোয়ালিটি আসলে ভালো, আমি বলবো না যে এত খারাপ। এই প্রোডাক্টের প্রাইস আসলে এই প্রাইস রেঞ্জে এই প্লাস্টিকটা আসলে ভালো, আমি খারাপ বলবো না। তো এই প্রোডাক্টটা আমাদের দ্বারা যে আপনার প্রাইস পড়েছে 105 টাকা, বাট ডেলিভারি 400 আমাদের কালেক্ট করে আসলে 130 টাকা মতন খরচ হয়েছে। তো 130 টাকা অনুযায়ী বলবো না প্রোডাক্টটা এতটা চিপ, কারণ প্লাস্টিক কোয়ালিটিও ভালো, এই পলি কোয়ালিটিটাও অনেক ভালো। আপনারা নিতে পারেন প্রোডাক্টটা, আমার কাছে ভালো লাগছে। আর কোনো লিকেজ টিকেজ হওয়ার সম্ভাবনাও মনে হয় দেখতেছি না, কারণ আমি এইমাত্র মোবাইলটা আপনাদের সামনে এক মিনিটের উপর এই পানিতে রাখছি। আর যে পানিগুলো পড়ছে আসলে এটার ভিতরে ঢুকছে, এটা ভিতরে ঢোকার পরেও কিন্তু আপনার এই ভিতরে ঢোকার সম্ভাবনা নেই। এই প্লাস্টিকের উপরে যে মাথাটা আছে এটা আপনার এই যে এই জিনিসটা দেখতেছেন, এই সাদা অংশটা, এই সাদা অংশটা একদম সিল হয়ে যায়, যার জন্য পানি ঢোকার কোনো সম্ভাবনাই থাকে না। কিন্তু এই দিকে এই যে লকের কারণে এই দিক দিয়ে আপনার হালকা হালকা পানি ঢুকে, আর লকের গার্ড হিসাবে এই জায়গায় কিন্তু বাড়তি একটা অংশ থাকে। তো সেক্ষেত্রে আপনারা রিল্যাক্স থাকেন, পানি ঢোকার কোনো সম্ভাবনাই নাই। আর কমেন্টে প্লিজ অবশ্যই সবাই আমাকে জানাবেন যে আপনাদের আজকে রিভিউটা কেমন লাগছে। তো হোপ সবাই মজা করছেন আজকের রিভিউটা দেখে। আর প্লিজ উপরে যে আপনার বেল আইকন দেখতেছেন, আই বাটন দিয়ে বেলের না সরি আই বাটন যে দিতে দেখতেছেন, এই আই বাটনে দেখবেন আপনি কক্সবাজারের যে একটা পার্কে গেছিলাম আমরা, সি পার্ক পার্ক, সেই পার্কে আমরা যা করছি সেই ভিডিওটা আশা করি আপনাদের সবাই ভালো লাগবে, উপরে এই পাশে মেবি। তো হোপ
ভালো লাগছে। তো আজকে এই পর্যন্ত ভিউয়ার্স, সবাইকে আজকে বিদায় জানাচ্ছি, আসসালামু আলাইকুম।